हेलो फ्रेंड्स, वेलकम टू गाइडेंस गुरु। गाइडेंस गुरुते तोमादेर सकलके स्वागत जानाच्छि। आमरा जेमन प्रत्येक दिन तोमादेर जन्य रेलवे ग्रुप डी परीक्षार एनालाइसिस भिडियो निये आसि, आजकेओ तोमादेर जन्य रेलेर ग्रुप डी एनालाइसिस क्लास निये एसेछि। आज होच्छे 28 सेप्टेम्बर एबं एई क्लासे आमरा आलोचना करब जे 28 सेप्टेम्बरेर जे रेलवे ग्रुप डी परीक्षा होयेछिलो सेई रेलवे ग्रुप डी परीक्षार प्रश्नोत्तर किछु आलोचना करब। आमरा मोटामुटी 35टির मतो प्रश्न पेयेछि, सेई 35টি প্রশ্ন আলোচনা করব। এগুলো তোমাদের আগামী দিনের পরীক্ষাতে এগুলো কাজে লাগবে এবং এখান থেকে তোমরা রিপিটেড কোশ্চেন পাবে এবং রিপিটেড কোশ্চেন ছাড়াও তোমরা রিলেটেড কোশ্চেন প্রত্যেক দিন যেমন থাকছে তেমনি কিন্তু রিলেটেড কোশ্চেন এখান থেকে পেয়ে যাবে। তো দেখো, এক নম্বরে যে প্রশ্নটা আমরা পেয়েছি সেটা হচ্ছে অনুচ্ছেদ 243C অনুসারে পঞ্চায়েতি রাজ্য গঠন রাজ্যগুলির গঠন করে এটা হবে বিধানসভা, কারেক্ট আনসার হবে, ঠিক আছে, বিধানসভা সঠিক উত্তর হয়ে যাবে বিধানসভা। এরপর দেখো 2 নম্বর, রক্ততঞ্চনে সাহায্য করে নিম্নের কোনটি, 4টে অপশন দেওয়া ছিল, তাদের মধ্যে কোনটি রক্ততঞ্চনে সাহায্য করে। তো ব্লাড প্লেটলেটস, রক্তের মধ্যে যে প্লেটলেটস থাকে সেটাই রক্ততঞ্চনে সাহায্য করে। দেখো ডেঙ্গি রোগের মধ্যে কি হয়, ডেঙ্গি জ্বরের সময় কি হয় না, প্লেটলেটসের সংখ্যাগুলো খুব দ্রুত কিন্তু কমে যেতে থাকে। তো এখানে তোমরা আরেকটা জিনিস তোমরা কমেন্ট করবে প্রত্যেকেই, যে রক্ততঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন রক্ততঞ্চনে সাহায্য করে, ঠিক আছে, কমেন্ট করবে তোমরা। ডু কমেন্ট রাইট নাও, এক্ষুনি কমেন্ট করে দাও তোমরা। এবং আজ দেখো, আজ আমি প্রথম তোমাদের কাছে ফেস ক্যাম ভিডিও করছি। এর আগে কিন্তু ফেস ক্যাম ভিডিও আমি কোনোদিনও তোমাদের কাছে করিনি, লাইভ এসেছি 2 একবার, হয়তো কেউ দেখেছে আবার তোমরা কেউ দেখোনি। তো আজ প্রথম ফেস ক্যাম ভিডিও করছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হচ্ছে, ঠিক আছে। এরপর থেকে তাহলে কিন্তু তোমাদের কাছে এইভাবেই ক্লাসগুলো নিয়ে আসবো, তো অবশ্যই কমেন্ট করো। 3 নম্বর দেখো, এই যে রক্ততঞ্চন থেকে আরেকটা কোশ্চেন ছিল, ঠিক আছে, তো 3 নম্বর প্রশ্নটা দেখো কি ছিল। 3 নম্বরে হচ্ছে শরীরের কাটা স্থানে কিছুক্ষণ পর রক্ত জমাট বেঁধে রক্ত পড়া বন্ধ হয়ে যায়, তার কারণ হলো কি। তার এটা হচ্ছে প্লেটলেটসের কারণে হয়ে থাকে। এবং তোমাদের তো কমেন্ট করতে বললাম, কমেন্ট করবে যে কোন ভিটামিনের, কোন ভিটামিন রক্ততঞ্চনে সাহায্য করে, ঠিক আছে। 4 নম্বর দেখো, BaCl2 প্লাস KSO4 থেকে কি হচ্ছে, বেরিলিয়াম এবং এই যে সালফেট SO4, বেরিলিয়াম সালফেট উৎপন্ন হচ্ছে। তো এই বিক্রিয়া থেকে একটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা ঠিক জানা যায়নি। তো এই বিক্রিয়া থেকে হয়তো ব্যালেন্স কিছু একটা প্রশ্ন ছিল, তো প্রশ্নটা ঠিক জানা যায়নি। তোমরা যদি কেউ আজের দিনে পরীক্ষা দিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে দেবে যে এই প্রশ্নটা কারেক্ট, অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা কী ছিল, তোমরা কমেন্ট করবে। দেখো 5 নম্বর প্রশ্ন, যদি বস্তির দূরত্ব ইউ এবং প্রতিবিম্বের দূরত্ব ভি হয় তাহলে দর্পণ থেকে ফোকাস দূরত্ব কত হবে, ঠিক আছে। এখানে দেওয়া আছে যে বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব, তো বস্তুর দূরত্ব কি দেওয়া আছে ইউ, প্রতিবিম্বের দূরত্ব ভি হলে ফোকাস দূরত্ব কত হবে। তো এখান থেকে প্রত্যেক দিনই কিন্তু বহুবার অঙ্ক এসছে, আজ কিন্তু অঙ্ক দেয়নি, পুরো সূত্রটাই দিয়ে দিয়েছে। তো আমরা কি জানি সূত্রটা, ফোকাস দূরত্বের সূত্রটা, 1/f = 1/u + 1/v। তাহলে কি হবে, 1/f = v + u/uv। এটাকে এবার উল্টে দাও, f সমান তাহলে কি হবে, uv/u+v, এটাই উত্তর হবে, ফোকাস দূরত্ব হচ্ছে এটাই, ঠিক আছে। 6 নম্বর প্রশ্নটা দেখো, ওহমের সূত্র অনুসারে নিম্নের কোনটি ঠিক, কয়েকটা ফর্মুলা দেওয়া ছিল, তাদের মধ্যে ওহমের সূত্র অনুসারে কোনটি ঠিক, I = VR, অর্থাৎ V = I × R, ভোল্ট = I অর্থাৎ প্রবাহ মাত্রা ইন্টু রোধ, এটা হচ্ছে ওহমের সূত্র থেকে এটাই ঠিক ছিল। এবং যে লাস্ট যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু এখান থেকে অনেক অঙ্ক দেখতে পাওয়া গিয়েছে। চলো পরবর্তী দেখো, 7 নম্বর প্রশ্নটা দেখো, Pb+CuClT কপার ক্লোরাইডের সাথে লেডের বিক্রিয়া করছে, তাহলে কি হচ্ছে, লেড ক্লোরাইড প্লাস কপার, এই বিক্রিয়া থেকেও একটা প্রশ্ন ছিল, তো প্রশ্নটা ঠিক জানা যায়নি। তোমরা যদি পরীক্ষা দিয়েছো তো অবশ্যই কমেন্ট করবে যে প্রশ্নটা কি ছিল, একটু কমেন্ট করে দেবে। 3 নম্বর দেখো, উৎসব থেকে প্রত্যেক দিন যেমন প্রশ্ন আসছে তেমনই কিন্তু আজকেও ব্যতিক্রম হয়নি, উৎসব থেকে প্রশ্ন ছিল, যে প্রশ্নটা হচ্ছে বনালু উৎসব কোন রাজ্যে পালিত হয়। তো এটা কারেক্ট আনসার তেলেঙ্গানা, যারা করেছো একদমই ঠিক হবে।
এই যে উৎসব থেকে প্রশ্নগুলো কিন্তু তোমরা একবার দেখে নেবে, কারণ উৎসব থেকে প্রত্যেক দিন একটা প্রশ্ন থাকছে। যেমন উৎসব থেকে প্রশ্ন থাকছে, ভাষার থেকে একটা প্রত্যেক দিন প্রশ্ন থাকছে, অহোমের সূত্র থেকে প্রশ্ন থাকছে, রোধ থেকে প্রশ্ন থাকছে, এই যে 1/f VU আলোক থেকে প্রশ্ন থাকছে, লেন্স থেকে প্রশ্ন থাকছে, এগুলো কিন্তু দেখে নিন। 9 নম্বর প্রশ্ন দেখো, গম উৎপাদন বৃদ্ধি করার সফল গবেষণা করার জন্য কোন বৈজ্ঞানিককে মরণোত্তর 2022 সালে পদ্মভূষণ পুরস্কার প্রদান করা হয়েছে? তো পদ্মভূষণ পুরস্কার প্রদান করা হয়েছে কাকে? সঞ্জয় রাজা রামকে। তিনি গম উৎপাদন বৃদ্ধির সফল গবেষণা করার জন্য তিনি এই পুরস্কার পেলেন। মরণোত্তর দেওয়া হয়েছে 2022 সালের পদ্মভূষণ পুরস্কার। 10 নম্বর দেখো, জাতীয় বায়ু ক্রীড়া নীতিতে, এটার থেকেও প্রত্যেক দিন প্রশ্ন আসছে, একদিনেও কিন্তু বাদ যায়নি, জাতীয় ন্যাশনাল এয়ার স্পোর্টস পলিসি 2022 সালে কোন খেলাকে যুক্ত করা হয়নি? এখানে প্রশ্নটা হচ্ছে যে কোন খেলাকে যুক্ত করা হয়নি, কি উত্তর হবে? যে অপশনগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে, এখানে বলেছে কি, বায়ু ক্রীড়া নীতি, অর্থাৎ আকাশে যে খেলাগুলো হয়ে থাকে, বায়ুতে যে খেলাগুলো হয়ে থাকে সেগুলো। কিন্তু সাইকেলিং অপশনে অপশানে ছিল, তো সাইকেলিং তো রোডের উপর হচ্ছে, তাহলে সাইকেলিং কে যুক্ত করা হয়নি। দেখো বায়ুর মধ্যে কি কি খেলা হয়ে থাকে, যেহেতু বেলুন এক ধরনের খেলা, তারপর হচ্ছে প্যারাগ্লাইডিং, ড্রোন, এই সবগুলো হয়ে থাকে, তো সাইকেলিংটা কারেক্ট আনসার হবে। এবং আরেকটা প্রশ্ন এখান থেকে তোমাদের থাকবে যে এটার লক্ষ্যমাত্রা কবে পর্যন্ত রাখা হয়েছে? লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 2030 সাল, ঠিক আছে? নেক্সট দেখো, 11 নম্বর প্রশ্নটা কি ছিল, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি তোমরা জয়েন না করে থাকো তাহলে অবশ্যই প্রত্যেকে একবার জয়েন করে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা তোমরা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কি করবে, গাইডেন্স গুরু অফিসিয়াল লিখে সার্চ করবে, তাহলেও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবে। এবং আমাদের অফিসিয়াল অ্যাপটাও ইনস্টল করে নাও, এটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে, গাইডেন্স গুরু লিখলেই তোমরা অ্যাপটা পেয়ে যাবে সেখানে। 11 নম্বর প্রশ্ন দেখো, কোন মহিলা ক্রিকেটার প্রথমবার পিঙ্ক বল টেস্ট ম্যাচে 100 রান করলেন? অর্থাৎ গোলাপি বলের যে ক্রিকেটের টেস্ট খেলা, সেখানে 100 রান করেছেন, প্রথম 100 রান করলেন কে? স্মৃতি মান্ধানা, এটা মহিলা ক্রিকেটার, ঠিক আছে? 12 দেখো, নদী সম্পর্কে নিম্নের কোন তথ্যটি ভুল? তো যে 4টি তথ্য দেওয়া ছিল তার সমস্ত অপশনগুলো আমি পাইনি, তো যেটা কারেক্ট আনসার বলা হচ্ছে সেটা ছিল কিন্তু যে গোদাবরী নদী মধ্যপ্রদেশ থেকে উৎপন্ন হয়েছে, এটা কিন্তু এই তথ্যটি ভুল। তাহলে কারেক্ট আনসার কি হবে? গোদাবরী নদী মধ্যপ্রদেশ থেকে উৎপন্ন হয়েছে, এটাই কারেক্ট আনসার, যারা করেছো ঠিক হবে। এরপর দেখো, বুন্দেলখণ্ড বাঘেলখণ্ড মালভূমি থেকে একটা প্রশ্ন ছিল, তো অপশনগুলোও জানা যায়নি এবং এর উত্তরটাও জানা যায়নি, এটা তোমরা যদি কেউ পরীক্ষা দিয়ে এসছো তো আমাকে একটু বলে দিও কমেন্ট করে যে কী প্রশ্নটা ছিল, আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু এটা অনেক সাহায্য করবে, ঠিক আছে? 14 নম্বর দেখো, কোন হরমোন মানুষের রাগ নিয়ন্ত্রণ করে? তো এটা খুব সহজ প্রশ্ন ছিল, তোমরা প্রত্যেকেই এর উত্তর করতে পারবে। কি হবে? অ্যাড্রিনালিন হরমোন কি হচ্ছে না, মানুষের রাগকে নিয়ন্ত্রণ করছে, অ্যাড্রিনালিন হরমোন। এরপর হচ্ছে নিউট্রাল এর পিএইচ কত? তো নিউট্রাল কোন পিএইচ মানকে নিউট্রাল বলা হচ্ছে? 7, 7 হচ্ছে নিউট্রাল, অর্থাৎ না অ্যাসিড না ক্ষার, অ্যাসিড এবং ক্ষার দুটোই নয়, ঠিক আছে? 16 দেখো, আমাশয় থেকে যে গ্যাস্ট্রিক জুস নিঃসৃত হয় বমি হওয়ার সময় কোন বর্ণের হয়? এই ধরনের একটা প্রশ্ন ছিল, তো অনেক বড় প্রশ্নটা ছিল, ঠিকভাবে প্রশ্নটা জানা যায়নি। তো হচ্ছে যে একজন আমাকে বললো, একটা স্টুডেন্ট আমাদেরই, যে এই ধরনের প্রশ্নটা ছিল, তো উত্তরটা হবে হলুদ সবুজাভ ধরনের এই বর্ণটি হয়ে থাকে, ঠিক আছে? নেক্সট দেখো, 17, রাষ্ট্রপতি কোন অনুচ্ছেদ বলে সুপ্রিম কোর্ট থেকে উপদেশ নিতে পারবে? রাষ্ট্রপতি, ভারতীয় রাষ্ট্রপতি, তার কোন অনুচ্ছেদের ক্ষমতায় তিনি সুপ্রিম কোর্ট থেকে উপদেশ নিতে পারবেন? তো আর্টিকেল 143-তে এটা বলা হয়েছে, তিনি সুপ্রিম কোর্ট থেকে কোনো উপদেশ নিতে পারেন। এরপর দেখো, একটা নিউরনের ছবি দেওয়া ছিল, নিউরনের ডায়াগ্রাম দেওয়া ছিল, প্রশ্ন এসেছিল যে এটি কিসের ছবি? তাহলে যারা নিউরনের ছবিটা দেখেছো তারা সহজেই উত্তর করতে পারবে, এটা হচ্ছে নিউরনের ছবি। দেখো নেক্সট, হসপিটাল ওয়েস্ট এর কি করা উচিত? হসপিটালের যে ওয়েস্ট, ওয়েস্ট থেকেও কিন্তু প্রশ্ন আসছে, এর আগেও প্রশ্ন এসেছিল যে যে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট এবং নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, এগুলোকে কি ধরনের ডাস্টবিনে রাখা হয় বা, ঠিক আছে? তেমনি ওয়েস্ট থেকে একটা প্রশ্ন এসেছে, যেমন হসপিটালের যে ওয়েস্টগুলো সেগুলোতে মাটিতে, এগুলোকে কি করতে হবে? সব থেকে বেস্ট হচ্ছে যে এগুলোকে মাটিতে পুঁতে দিতে হবে, মাটিতে পুঁতে দিলে কি, সেটাই হচ্ছে এটার বেস্ট জায়গা, বাইরে কোথাও তো ফেলে রাখা যাবে না, আগুনও পোড়ানো যাবে না, রাসায়নিক পদার্থ থাকে, এগুলো বায়ু দূষণ হবে,
তারপর দেখো, এই প্রশ্নটা আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে সে পরীক্ষা দিয়ে এসেছে আজ, বলছে যে বালাজি কোন ভগবানের অবতার, বা বালাজি সাউথ ইন্ডিয়ানে বালাজি কোন ভগবানকে বলা হয়ে থাকে। তো বালাজি হচ্ছে বিষ্ণু ভগবানকে সাউথ ইন্ডিয়াতে বালাজি বলা হয়ে থাকে। তো তুমি যদি আমাকে যে প্রশ্নটা করেছিল, ঠিক নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, তো তুমি যদি বিষ্ণু ভগবান করেছো তাহলে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে বালাজি বিষ্ণু ভগবানকে বলা হয়ে থাকে। এরপর দেখো 21 নাম্বার, ভারতের সাধারণ মানুষ সংবিধানের সমস্ত অধিকার কার দ্বারা পাচ্ছে? তো এটার উত্তরটাও ঠিক বলতে পারা যাচ্ছে না, তোমরা যদি উত্তর করেছো তো বলো, ফেডারালাইজেশন না সভেরিয়ানিটি নাকি ডেমোক্রেসি, কোনটি কারেক্ট অ্যান্সার হবে। 22 নাম্বার দেখো, কনজিউমার এবং কাস্টমারের মধ্যে সম্পর্ক কিরূপ? তা কনজিউমার এবং কাস্টমারের মধ্যে সম্পর্কটা সবসময় কি হবে? প্যারালাল হবে, প্যারালাল যারা করেছো একদমই ঠিক। এটাও হচ্ছে নতুন প্রশ্ন, এই 21 নাম্বারটাও ছিল নতুন প্রশ্ন। এখানে আমি ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের কোশ্চেন রেখেছি, এবং ফার্স্ট শিফট সেকেন্ড শিফটেও অনেকগুলো কিন্তু আজ নতুন প্রশ্ন দেখতে পাওয়া গিয়েছে। 23 নাম্বার দেখো, অন্ধ্রপ্রদেশের আধিকারিক ভাষা কি? তো প্রত্যেক দিন যেমন ভাষা থেকে প্রশ্ন আসে, আজকেও এসেছে, অন্ধ্রপ্রদেশের আধিকারিক ভাষা হচ্ছে তেলেগু ভাষা। ঠিক আছে, ভাষাগুলো একবার দেখে নিও, কোন রাজ্যের কি আধিকারিক ভাষা, কতগুলো আমাদের শাস্ত্রীয় ভাষা রয়েছে, বাংলা তো শাস্ত্রীয় ভাষা নয়। একদিন প্রশ্ন এসেছিল যে কত বছরের পুরনো হলে শাস্ত্রীয় ভাষাতে অন্তর্ভুক্ত করা হয়, তো সেটা হবে 1500 থেকে 2000 বছরের পুরনো হলে, কোন সালে কোন ভাষাকে শাস্ত্রীয় ভাষার অন্তর্ভুক্ত করা হয়েছে, এই বিষয়গুলো একবার তোমরা দেখে নিও, এখান থেকে প্রত্যেক দিন প্রশ্ন থাকছে। এরপর দেখো, 1966 থেকে 1969 সাল পর্যন্ত যে পরিকল্পনাটা চলেছিল তাকে কি পরিকল্পনা বলা হচ্ছে? দেখো, প্রথমত প্রশ্ন এসেছিল যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হচ্ছে, না 1951 থেকে 1956, দ্বিতীয়টা হচ্ছে 56 থেকে 61, প্রথমটা হচ্ছে হ্যারল্ড ডোনাল্ড মডেল, দ্বিতীয়টা হচ্ছে মহালানবিশ মডেল, এবং তারপর 61 সালে ভারত চীনের যুদ্ধ, এইসব কিছু কারণে 61 থেকে 63 61 থেকে এগুলো ঠিকভাবে পরিকল্পনাগুলো সম্পূর্ণ করা যায়নি, এবং যে 66 থেকে 69 যে পরিকল্পনাটা হয়েছিল সেটাকে কি বলা হচ্ছে? প্ল্যান হলিডে। ঠিক আছে, এরপর দেখো 25, মুদ্রা যোজনার মুদ্রার সম্পূর্ণ নাম কি? এই যে মুদ্রার সম্পূর্ণ নাম কি, উত্তর হয়ে যাবে মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট রিফাইন্যান্স এজেন্সি, এটা যেটা করেছো একদমই ঠিক। 26 নাম্বার দেখো, গ্রাম পঞ্চায়েতের গঠন সম্পর্কে কোন অনুচ্ছেদে বলা হয়েছে? তো কোন অনুচ্ছেদে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের গঠন সম্পর্কে? অনুচ্ছেদ 40 বা আর্টিকেল 40-এ এটা বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েতের গঠন সম্পর্কে। এরপর আরেকটা বিক্রিয়া ছিল, যেটা হচ্ছে এক্স পিবিও ওয়াই সি জেড পিবি প্লাস CO2, এটা ইকুয়াল টু। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই এবং জেড এর এক্স ওয়াই এবং জেড কি হবে সেটা তোমাকে লিখতে হবে, এই ধরনের প্রশ্নটা ছিল। তো অপশনগুলো ঠিক জানা যায়নি, তোমরা যদি করেছো এর উত্তরটা আমাকে একটু বলো, কমেন্ট করে দাও প্রত্যেকে। নেক্সট দেখো, 28 নাম্বার, নিম্নের কোনটি ধাতু? যে অপশনগুলো ছিল তাদের মধ্যে একটা অপশন ছিল Fe বা আয়রন, আয়রন হচ্ছে একটি ধাতু। 29 নাম্বার, জওহরলাল নেহরু এর জন্মস্থান কোথায় ছিল? তো জওহরলাল নেহরু উত্তরপ্রদেশের এলাহাবাদের প্রয়াগরাজে জন্মগ্রহণ। নেক্সট 30 নাম্বার, শুক্র গ্রহে কোনো গ্যাস, কোন গ্যাসের কারণে মেঘ লাল হলদে বর্ণের দেখায়? তো শুক্র গ্রহে কি থাকছে, না একটা শুক্র গ্রহের বায়ুমণ্ডলে সালফিউরিক অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইডের একটা ঘন প্রলেপ থাকে, তার জন্যই কি দেখা যায় না শুক্র গ্রহের যে মেঘ, সে মেঘকে লাল হলদে বর্ণের দেখা যায়। এরপর দেখো 31 নাম্বার প্রশ্ন, মার্চ 2022 সালে ঝুলন গোস্বামী 250তম উইকেটটি কোন টিমের বিরুদ্ধে নিয়েছেন? ইংল্যান্ডের বিরুদ্ধে ঝুলন গোস্বামী মার্চ 2022 সালে 250তম উইকেটটি নিয়েছেন, তিনি এটা রেকর্ড করেছেন। এই প্রশ্নটা কিন্তু একদমই আগামী দিনের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে, অমিত পাঙ্ঘাল কোন খেলার সঙ্গে যুক্ত? তো অমিত পাঙ্ঘাল হচ্ছেন বক্সিং এর সঙ্গে যুক্ত, এটাও রিপিটেড কোয়েশ্চেন, এবং তিনি সম্প্রতি যে বার্মিংহামে কমনওয়েলথ গেমস হয়েছে সেখানে তিনি একটা পদকও জিতেছেন, তো তিনি বক্সিং এর সঙ্গে যুক্ত। এরপর দেখো, প্রশ্নটা কেমন ঘুরিয়ে দিয়েছে দেখো, এখানে যে পাকিস্তান থেকে ভারত আসা একজন ব্যক্তিকে ভারতীয় সংবিধানের কোন পাঠ দ্বারা নাগরিকত্ব দেওয়া হয়? সোজাসুজি কিন্তু জিজ্ঞেস করা হয়নি যে কোন পাঠ দ্বারা বা কোন আর্টিকেল দ্বারা ভারতে নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে, কিন্তু এখানে বলা হচ্ছে পাকিস্তান থেকে যদি কেউ আসে তাহলে কোন পাঠ দ্বারা, পাঠ হচ্ছে পার্ট 2 এবং আর্টিকেল 5 থেকে
এগারোর দ্বারা কি হয়ে থাকে? নাগরিকত্ব দেওয়া হয়ে থাকে। এরপর দেখো 34, গঙ্গা নদী কেন বিলুপ্ত হওয়ার পথে? তো অপশন বেসড কোয়েশ্চেন ছিল, অপশনগুলো তোমরা দেখলে বুঝতে পারতে। তো আমি তিনটি অপশন পেয়েছি, তার মধ্যে আমার সঠিক যা মনে হচ্ছে, এখানে অত্যাধিক পরিমাণে বাঁধ তৈরি করা হচ্ছে, সেজন্যই কিন্তু গঙ্গা নদী বিলুপ্ত হওয়ার পথে। গঙ্গা নদীতে কি করা হচ্ছে? বিভিন্ন রাজ্যে অত্যাধিক পরিমাণে বাঁধ নির্মাণ করা হচ্ছে, যেমন এবং বিভিন্ন সময় গঙ্গা নদীর পথকে অবরুদ্ধ করা হচ্ছে, পথকে বিভিন্ন অন্য রাস্তা দিয়ে ঘোরানো হচ্ছে, এই জন্য গঙ্গা নদী কিন্তু বিলুপ্ত হওয়ার পথে। এরপর হচ্ছে নিম্নের কে 2021 সালে পদার্থবিদ্যায় নোবেল পান? তো অপশনগুলো ঠিক জানা যায়নি, হয়তো একজনের নাম ছিল, কিন্তু তাই আমি তিনজনেরই নামটা তোমাদের বলে দিচ্ছি। সায়াকুরো মানাবে, ক্লোজ হ্যাজেলম্যান এবং জর্জিও পারিসি, তিনজন পদার্থবিদ্যায় 2021 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। তো নোবেল পুরস্কার থেকে এই প্রথম প্রশ্ন দিয়েছে, এর আগে কিন্তু একদিনও নোবেল পুরস্কার থেকে প্রশ্ন আসেনি। তো তোমরা একটু নোবেল পুরস্কারগুলো দেখে নিও, কিন্তু এরপরের যে শিফটগুলো সেখানে কিন্তু নোবেল পুরস্কার থেকে প্রশ্ন থাকতেই পারে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই 35টি আমাদের প্রশ্ন ছিল, অবশ্যই আমি প্রথম ফেস ক্যাম ভিডিও করলাম তোমাদের সাথে, তো কেমন লেগেছে কমেন্ট করো, ঠিক আছে? এবং তোমরা যদি কারা প্রাইমারি টেটের পরীক্ষা দেবে একবার কমেন্ট করে দাও। তো প্রাইমারি টেটের জন্য আমি একটা তোমাদের জন্য নতুন কোর্স লঞ্চ করব, তো তোমরা যারা প্রাইমারি টেটের পরীক্ষা দেবে কমেন্ট করো, ঠিক আছে? তোমাদের জন্য একটা কোর্স নিয়ে আসছি আমি, 2 মাসের জন্য একটা ক্র্যাশ কোর্স চালু করব, তো কমেন্ট করে দাও যারা এই কোর্সটা নিতে চাও।